শিলিগুড়ির পুলিশের উদ্যোগে আবারও সূচনা হলো বাঘিনী টু এ। 8ই মার্চ অর্থাৎ আজ ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, আর এই দিনেই আবারও সূচনা করা হয় বাঘিনী টু এ, যেখানে শিলিগুড়ির বিভিন্ন সংস্থা বিদ্যালয় মিলিয়ে মোট 50টি জায়গা থেকে 16 বছরের ঊর্ধ্বে 100 জন মহিলাদের নিয়ে 4 দিনের এই আত্মসুরক্ষা ও মহিলাদের সুরক্ষার জন্য কি কি আইন রয়েছে সেই প্রকল্পের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যেখানে বিগত বছরের ডিসেম্বর মাসে শিলিগুড়ির পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে মহিলাদের আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়ার জন্য এক প্রকল্পের সূচনা করা হয়েছিল, যার নাম দেওয়া হয়েছিল বাঘিনী এক। এরপর আবারও মহিলাদের সুরক্ষার কথা মাথায় রেখেই বাঘিনী টু নামের প্রশিক্ষণ দেয় শিলিগুড়ি থানার পুলিশ। স্টার্ট করেছিল, আমাদের ফার্স্ট সাকসেসফুল ব্যাচ অফ ট্রেনিং হয়েছিল 100% মেয়েদের। আমরা এটা খুব ভালো একটা ফিডব্যাকও পেয়েছিলাম, কিছু কিছু ওর মধ্যে চেঞ্জেস দরকার ছিল, ফিডব্যাক হিসাবে আমরা ওটাও করলাম। তো আজকে লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি যে আছে তার অ্যাসোসিয়েশন, দে হ্যাভ কাম ফরওয়ার্ড পার্টিসিপেটেড ইন ইট। আমরা ওনার সঙ্গে অ্যাসোসিয়েট করে আজকে বাগড়ি টু স্টার্ট করলাম। আজকে উইমেন্স ডে, আমাদের অসপিশিয়াসলি খুব ভালো দুটাই দিন কম্বাইন হচ্ছে। আমাদের একই উদ্দেশ্য, যেটা উইমেন্স ডে এর একটা মেসেজ আছে, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট উইথ জেন্ডার ইকোয়ালিটি। তো আজকে উইমেন এম্পাওয়ারমেন্টের যে বাগনী ট্যুর, আমাদের যে কোর্স কন্টেন্ট আছে তাদের ঠিক ওটাই একটা পুরো ডিফাইন্ড কোর্স কন্টেন্ট মধ্যে ওটাই একটা আমাদের যে স্পিরিট আছে টু ইনশোর জেন্ডার ইকোয়ালিটি। মেয়েদের মধ্যে মহিলাদের মধ্যে যা পুলিশ নিয়ে, পুলিশ ইনস্টিটিউশনস নিয়ে, লজ নিয়ে যা মিস ইনফরমেশন, ল্যাক অফ ইনফরমেশন বা যা যে যা কোনো ইনহিবিশন আছে সেটা সব দূর করার জন্য, প্লাস ফিজিক্যাল ফিটনেস, একটু সেলফ ডিফেন্স টেকনিক্স, আনআর্ম কমব্যাট, তার প্রতি ওনাদের একটা ইনিশিয়েশন, একটা জাগরুকতার জন্য এই পুরো কোর্স কন্টেন্টটা রেডি করা হয়েছে। দিস ইজ এ ভেরি স্পেশাল ওকেশন কি আজই শুরু হো রহা ইয়ে, ইয়ে হোনে ওয়ালা থা স্যাটারডে সানডে কো, লেকিন গৌরব শর্মা স্যার নে কাহা কি ওমেন্স ডে মে হি করনা হ্যায়, ভিচ ইজ টু ইনক্রিজ দি উইল পাওয়ার অফ দি ওমেন, এন্ড ইয়ে বহুত সাকসেসফুল হোগা। বাঘিনী ওয়ান ভি বহুত সাকসেসফুল থা, এন্ড টু কিপিং মাই ফিঙ্গার্স ক্রসড, অ্যাবসলিউটলি ইট ইজ গোইং টু বি সাকসেসফুল। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।